আসে কিন্তু আমরা কি ফেরত দিই। আবুধাবির বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আমিরাত সফররত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির লয়, প্রবাসী রেমিটেন্স দলের মত বিনিময় সভা ও রেমিটেন্স প্রেরণকারী বিশিষ্ট ব্যক্তিবর্গ সম্মাননা সনদ প্রদান করে। ওনারা কিন্তু আমাদের দেশের পতাকা বাহী বিমান, বাংলাদেশ বিমান। রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের সভাপতিত্বে এই অনুষ্ঠান পরিচালনা করছি লেবার কাউন্সিলর লুৎফুন্নাহার নাজিম। কৃতিত্বের দাবিদার যে গত জানুয়ারি মাসে এই ইউএই থেকে সর্বোচ্চ পরিমাণ রেমিটান্স পাঠানো হয়েছে, এটি প্রায় নেতৃবৃন্দ এবং নানান পেশার প্রবাসী রেমিটেন্স উদ্যোগ উপস্থিত আছেন। অনুষ্ঠানে শ্রম কল্যাণ মন্ত্রী আমিরাতুন বৈধ ফতে সেরা রেমিটেন্স প্রেরণকারী হলের মধ্যে সনদ প্রদান করছেন। তিনি ব্যাকুল ধন্যবাদ জানাইলে রেমিটেন্স প্রবাহের দ্বারা অব্যাহত রাখিবার আহ্বান জানাই। মত বিনিময় সভাত প্রবাসী হলে তারা নানান অভাব অভিযোগ ও চাওয়া পাওয়া সম্পর্কে মন্ত্রী ও রাষ্ট্রদূতরে অবহিত হয়েছে। রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর জানুয়ারিতে আমিরাতুন সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণের লাই প্রবাসী হলে ধন্যবাদ জানাই। আর রেমিটেন্স প্রেরণ সরকারি স্বীকৃতি পাইলে প্রবাসী হলেও সরকারের ধন্যবাদ জানাই। Thank the ambassador and the PM that arrived here today to congratulate me with this remittance award and appreciation award, and I thank everyone in embassy. আমরা সবাই রেমিটেন্স যোদ্ধা, সবাই মিলি বাংলাদেশ জনতা ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর চেষ্টা করব এবং আমরা বাংলাদেশের উন্নয়নে সর্বসময় সবাই একতাবদ্ধ কাজ করে যাব। Cplus TV, Chittagong.